চন্দ্রজয়ের পর এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ভারত। শনিবার ভারতীয় স্থানীয় সময় 11:50 শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে সূর্যের পথে পাড়ি দেয় সৌরযান আদিত্য L1। উৎক্ষেপণের প্রায় 16 দিন পর পৃথিবীর চারদিকে ঘুরবে আদিত্য বান। সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য 5টি ধাপে গতি বাড়াবে আদিত্য। এরপর 120 দিন সূর্যের অভিমুখে যাত্রা করে নির্দিষ্ট দূরত্বে নক্ষত্রের দিকে পর্যবেক্ষণ করবে মহাকাশযানটি। এবার সূর্যে পাড়ি জমিয়েছে মিশন আদিত্য L1। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে নতুন মিশন আদিত্য L1। তবে চাঁদের মতো সূর্যে অবতরণ করার কোনো সম্ভাবনা নেই আদিত্য L1-এর। এখনো সূর্যপৃষ্ঠের 10,340 ফারেনহাইট তাপমাত্রাকে জয় করে সেখানে অবতরণ করার মতো প্রযুক্তি মানবজাতি উদ্ভাবন করতে পারেনি। সুনির্দিষ্ট দূরত্ব থেকে পর্যবেক্ষণের পাশাপাশি ভারতের এই মহাকাশযান সূর্যের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বিস্তারিত গবেষণা করবে। এছাড়াও সৌরঝড় ও সূর্যের রহস্যময় করোনা স্তর পর্যবেক্ষণ করবে এই যান। দীর্ঘমেয়াদে এই অভিযান থেকে পাওয়া তথ্যের মাধ্যমে পৃথিবীর জলবায়ুর উপর সূর্যের প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ইসরোর বিজ্ঞানীরা। That is the unique point of this object. নতুন মিশন আদিত্য L1 তৈরি করা হয়েছে। সূর্য সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের জন্যই তৈরি হয়েছে এই বিশেষ মিশন। মহাকাশযানটিতে বিশেষভাবে নির্মিত 7টি অংশ রয়েছে, যার মধ্যে 4টি দূর থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে আর 3টি সূর্যকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ ও গবেষণায় ব্যবহৃত হবে। এই মহাকাশযান 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালাতে পারবে বলে আশা করা হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।